নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 21 জুন 2020 হতে চলেছে সব থেকে বড় সূর্যগ্রহণ। এই 21 জুন 2020 যে সূর্যগ্রহণ হতে চলেছে সেটি হচ্ছে রবিবার, এই জন্য এই সূর্যগ্রহণকে চূড়ামণি সূর্যগ্রহণ বলা হয়েছে। তো তার আগে আপনাদেরকে জানাই যে 26 ডিসেম্বর 2019 যে গ্রহণ হয়েছিল সূর্যগ্রহণ, অর্থাৎ ধনুরাশির ঘরে, এবং 6-6টি গ্রহ সেই ঘরে অবস্থান করছিল, তার কিছু নেগেটিভ এফেক্ট কিন্তু আমাদের জগতে পড়েছে। দেখুন, যে কোনো সূর্যগ্রহণই নেগেটিভ এফেক্ট পড়ে। এই সূর্যগ্রহণ মোটামুটি 75% নেগেটিভ এফেক্ট আমাদের মধ্যে পড়েছে, সেই জন্য এই জুন মাস অবধি এই সূর্যগ্রহণের একটা কুপ্রভাব কিন্তু এই বিশ্বে চলবে। এবার আপনাদেরকে জানাই, যখনই ধনুরাশিতে অথবা মীন রাশিতে যখন এই গ্রহণ হয়, সেই সেই সময় কিন্তু এই নেগেটিভ এফেক্টগুলো বৃদ্ধি করে, অর্থাৎ এই করোনা ভাইরাসের মতো মহামারী এফেক্ট, এবং দেশের আর্থিক অবস্থা পড়ে যাওয়া, গোটা বিশ্বব্যাপী আর্থিক অবস্থা পড়ে যাওয়া। এই ধনুরাশিতে এবং মীন রাশিতে যখন গ্রহণ হয়, সেক্ষেত্রে এই এফেক্ট নেগেটিভ এফেক্টগুলো লক্ষ্য করা যায়। তো 21 জুন 2020 এই গ্রহণ সংঘটিত হতে চলেছে মিথুন রাশির ঘরে। মিথুন রাশির অধিপতিকে বুধ গ্রহ। বুধ কি নির্দেশ করে? প্রকৃতিকে, নেচারকে নির্দেশ করে। অর্থাৎ এই গ্রহণ প্রকৃতির উপর কি প্রভাব পড়তে চলেছে তাই নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। এরপরে আপনাদেরকে এই গ্রহণ নিয়ে আরও আমি বিস্তারিত ভিডিও আপনাদেরকে আরও দিব, কি কি হতে পারে, একের পর এক আমি ভিডিও দিতেই থাকবো এই গ্রহণের উপর, আপনারা দেখতে থাকুন। তো প্রথমেই আপনাদেরকে জানাই 5-5টি জিনিস। প্রথম কথা হচ্ছে, রবিবার এই গ্রহণ হচ্ছে। 1-2 মিথুন রাশিতে এই গ্রহণ সংঘটিত হচ্ছে। 3-2 নক্ষত্রে এই গ্রহণ সংঘটিত হচ্ছে। মঙ্গল এবং রাহুর নক্ষত্রে কিন্তু এই গ্রহণ সংঘটিত হচ্ছে। 4-2 যোগ কিন্তু এই গ্রহণ পাচ্ছে, 2 যোগে কিন্তু এই গ্রহণ হচ্ছে। এবং 5 হচ্ছে, আষাঢ় মাসে অমাবস্যা তিথিতে এই গ্রহণ সংঘটিত হতে চলেছে। তো যেহেতু মিথুন রাশিতে এই গ্রহণ হচ্ছে, মিথুন রাশি হচ্ছে বুধের সেক্টর, অর্থাৎ প্রকৃতির উপর কিছু না কিছু প্রভাব পড়বেই পড়বে। এই গ্রহণে প্রায় 99% আমরা এর প্রভাব পাব, অর্থাৎ এই গ্রহণ হওয়ার মোটামুটি 1 মাসের মধ্যে থেকে আমরা এর নেগেটিভ এফেক্টগুলো বুঝতে পারব, এবং 3 মাস পর্যন্ত এই গ্রহণের নেগেটিভ এফেক্ট কিন্তু থাকবে এই প্রকৃতিতে। এবং এই গ্রহণ হবে মোটামুটি 5 ঘন্টা 48 মিনিট 33 সেকেন্ড পর্যন্ত এই গ্রহণ চলবে। এই যে 21 জুন যে চূড়ামণি গ্রহণ হতে চলেছে, এই গ্রহণটা কিন্তু চলবে। তো এর ফলে কি হবে, এই যে রোববার যে গ্রহণটা হচ্ছে, এর জন্য কি হবে? প্রথম কথা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, অগ্নিকাণ্ড এবং খরা, অর্থাৎ শুকনো কিন্তু হবে, অর্থাৎ সূর্যের তাপ বৃদ্ধি পাবে প্রকৃতির উপর, বৃষ্টি বাদল কমবে। এরপরে আপনাদেরকে জানাই, এর পাশাপাশি 2 নক্ষত্রে, একটা মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রে, 2 নক্ষত্রে হচ্ছে, একটি মঙ্গলের নক্ষত্র এবং একটি রাহুর নক্ষত্রে। এর ফলে কি হবে, 2 দেশের মধ্যে যুদ্ধ হওয়ার প্রবল সম্ভাবনা, বোমবাস্ট এবং আতঙ্কবাদীর অত্যাচার, অগ্নিকাণ্ড, সুনামি, এই সকল প্রকৃতির উপর কিন্তু পড়বেই পড়বে।
এবং প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বাড়বে। দুটি যোগ, এই দুটি যোগে যখন এই গ্রহণ সংঘটিত হবে, এর ফলে কি হবে, একটা অস্থিরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, এই দিকগুলো কিন্তু মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে। এবং আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে কিন্তু এই গ্রহণ সংঘটিত হচ্ছে, এটা কিন্তু মোটেও শুভ নয়। এই তিনটা মাস, এক মাস পর থেকে কিন্তু আপনারা নেগেটিভ বুঝতে পারবেন, এবং এই গ্রহণ হওয়ার তিন মাস পর্যন্ত এর বিভিন্ন রকমের প্রভাব কিন্তু আপনারা বুঝবেন। প্রথম কথা হচ্ছে জলের সমস্যা দেখা যাবে, বৃষ্টি হবে না, চাষবাসের ক্ষেত্রে সমস্যা আসবেই আসবে, বিভিন্ন রকম অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধের মতন পরিস্থিতি, অগ্নিকাণ্ড এবং বিভিন্ন রকমের আর্থিক সমস্যা কিন্তু আসবে। এবং এর ফলে কিছু কিছু জায়গায় জলকষ্ট পর্যন্ত এই বছর আসতে পারে। আপনারা সতর্ক হন, কেউ জল কিন্তু অপচয় অযথা করবেন না, এই ভিডিওর মাধ্যমে আমি এটা আপনাদেরকে জানাচ্ছি। এরপরে জানাবো যে 21 জুন যে 2020 যে এই সূর্যগ্রহণ, চূড়ামণি সূর্যগ্রহণ হতে চলেছে, এর ফলে কোন কোন রাশির কী কী হবে, কী এফেক্ট পেতে চলেছে, এরপরে ভিডিওতে আমি জানাবো। এর সাথে সাথে আরও ইনফরমেশান কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আমি আপডেট দিতেই থাকবো। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।